স্যার, মামুন পালিয়ে গেছে। আমি জানি তোমার মনে। হ্যালো প্রিয় বন্ধুরা, নাটকওয়ালা 24 চ্যানেলের পক্ষ থেকে নতুন আরো একটি পর্বে স্বাগত। জেউল ফারুক অপূর্ব, নামটা শুনলেই রোমান্টিক নাটকের কথা আমাদের মাথায় চলে আসে। তবে আপনি কি জানেন, তিনি এখন সেই রোমান্টিকতায় ডুবে নেই। তিনি বুকের ভিতর আগুন অয়ফিল্মে তা দেখিয়েছেন, পরিচয় দিয়েছেন তার অভিনয় দক্ষতার, পেয়েছেন দর্শকদের অফুরন্ত ভালোবাসাও। এবার ঈদুল আজহায় তারই ধারাবাহিকতায় শিহাব শাহীন পরিচালিত গোলাম মামুন শিরোনামের আরও একটি অয়ফিল্মে রোমান্টিক বয়কে দেখা যাবে অ্যাকশন হিরো হিসেবে। তবে পরিচালক রোমান্টিক বয়কে এবার নানার রহস্যের জালে বেঁধে হাজির করছেন গোলাম মামুর শিরোনামের ওয়েব সিরিজে। তা টিজার দেখে স্পষ্ট বোঝা যায়। সারা জীবনের অর্জনই পুলিশের ব্যাজ আর সম্মান। তার এই নতুন ওয়েব সিরিজে বুকের ভিতর আগুন শিরোনামের সেই চৌকস গোয়েন্দাকে এবার আটক করা হচ্ছে খুনের দায়ে, যা টিজার দেখে স্পষ্ট। তারা আমার সামনে না কোনো পথ খোলা রাখে না, নাহলে আমি এমন করি না। রহস্যকেরা এই ওয়েব ফিল্ম দেখতে 13 জুন চোখ রাখতে হবে হইচই। এই ওয়েব সিরিজের টিজারে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে হইচই। সিরিজের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যায় সাবিলা নূরকে, এছাড়াও ইমতিয়াজ বর্ষণ, ফখরুল বাসার মাসুম, শার্লিন, ফারজানা, শরীফ সিরাজ, নাজমুল সাকিব অভিনয় করেছেন সিরিজটিতে। আমি কিন্তু অপেক্ষায় আছি, আপনারা আছেন তো 13 জুনের অপেক্ষায়? আমাদেরকে জানাতে পারেন, তাতে আলো দেখা মিলতে পারে।